ইসরায়েলের পরবর্তী সরকার গঠন করতে বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজাক হারচোক। এর ফলে রেকর্ড ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী ও একই সঙ্গে দেশের সবচেয়ে দীর্ঘকালীন নেতা হিসেবে রেকর্ড করতে যাচ্ছেন নেতানিয়াহু। গত সপ্তাহে ইসরায়েলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহু বিজয়ী হন। শুক্রবার ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে সব দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট হারচোক। বৈঠকে নেসেটের 64 জন সদস্য লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ পেয়েছেন 28 জনের সমর্থন। রোববার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তাকে সরকার গঠনের অনুমতি দেবেন প্রেসিডেন্ট আইজাক হারচোক। আইন অনুযায়ী নেতানিয়াহু প্রাথমিকভাবে সরকার গঠনে 28 দিন সময় পাবেন, তবে প্রয়োজনে বাড়তি 14 দিন সময় দেওয়া হতে পারে। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। Representing the truth is therefore our responsibility, remembering the atrocities that occurred not so